এরপরে প্রশ্ন করেছেন হাবিব আদনান, আপনি জানতে চেয়েছেন অনেক সময় মনে খারাপ কাজের জল্পনা কল্পনা আসে, আমি যদি কাজটি না করি তাহলেও কি গুণাগার হব? ভাই হাবিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, কারণ আমাদের মনে অনেক সময় বাজে চিন্তাভাবনা বা খারাপ জল্পনা কল্পনা এসে থাকে। সেগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কিছু খারাপ চিন্তা বা জল্পনা কল্পনার কারণে আমাদের কোনো গুণা হবে না, আবার কিছু কিছু খারাপ জল্পনা কল্পনার কারণে আমাদের গুণা হবে, আবার কিছু কিছু খারাপ চিন্তা, চিন্তাটা খারাপ অথচ সেটার কারণে আমাদের গুণা তো হবেই না, বরং উল্টো একটি সওয়াব বা বিনিময় আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করব। প্রথমত, যেই খারাপ চিন্তাভাবনা বা জল্পনা কল্পনার কারণে আমাদের কোনো গুণা হবে না, সেটা হলো আমাদের অনিচ্ছা সত্ত্বেও যদি মনের ভিতরে কোনো বাজে চিন্তা চলে আসে, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা চলে আসলো বা অন্য কোনো খারাপ চিন্তা চলে আসলো, কিন্তু আমি ইচ্ছাকৃত আনিনি, হঠাৎই আমার মনে সেটি চলে এসছে, মাথায় চলে আসছে, সঙ্গে সঙ্গে আমি যদি সেই চিন্তা থেকে নিজেকে সরাবার চেষ্টা করি, অন্য দিকে আমি মগ্ন হওয়ার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এর কারণে কোনো গুণা হবে না। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম একমত, এটাকে হাদিস ও নফস বলা যেতে পারে। অর্থাৎ মনে কোনো বাজে চিন্তা এসেছে, উদ্রেক হয়েছে, আপনি ইচ্ছাকৃত আনেননি, কিন্তু যখনই আপনার মনে পড়েছে সঙ্গে সঙ্গে আপনি সেই জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছেন, এর কারণে কোনো গুণা হবে না। দ্বিতীয়ত, যেই চিন্তার কারণে, যে বাজে জল্পনা কল্পনার কারণে আমাদের গুণা হবে, পাপ হবে, সেটা হলো আমরা যদি ইচ্ছাকৃতভাবে মনে মনে কোনো খারাপ চিন্তাভাবনা করে করে আমরা স্বাদ নেই, মজা নেই, তাহলে সে কারণে আমাদের গুণা হবে, পাপ হবে। যেমন কোনো পরনারী বা হারাম কোনো দৃশ্য, এটাকে নিয়ে আমরা মনে মনে জল্পনা কল্পনা করলাম, বা মনে মনে কেউ যদি তাকে নিয়ে বাজে চিন্তা করেন এবং মনে মনে তার সাথে জেনা করেন বা জেনা করার চিন্তাকে অন্তরে তিনি জাগ্রত রাখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে তার গুণা হবে। এ বিষয়ে মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে, যার ভাষ্য এরকম, আল আইনু তাজনি ওয়াল কলবু ইয়াজনি জিনাল আইনি আন-নাজর ওয়া জিনাল কলবি আত-তামান্নি, যার অর্থ হলো মানুষের চোখ জেনা করে তার মনও জেনা করে। চোখের জেনা হলো চোখ দিয়ে কোনো পরনারীকে অপাত্রে বা হারাম কোনো দৃশ্যের দিকে দৃষ্টিপাত করা, দেখা, আর মনের জেনা হলো মনে মনে কোনো নারীকে নিয়ে বাজে চিন্তাভাবনা করা, মনে মনে জেনা করা, মনে মনে জল্পনা কল্পনা করা বা মনে মনে জেনা করার আগ্রহ বা খাহেশ এটা লালন করা। তাহলে এই ধরনের বাজে চিন্তাভাবনা এবং জল্পনা কল্পনা অন্তরে কেউ করলে ইচ্ছাকৃতভাবে তার কারণে তিনি গুণাগার হবেন। আর তৃতীয়ত, কোনো কোনো বাজে চিন্তাভাবনা এমন আছে যে চিন্তাভাবনার কারণে আমাদের গুণা তো হবেই না, বরং উপরন্তু আল্লাহর কাছ থেকে আমরা সওয়াব লাভ করব। আর সেই চিন্তাভাবনা সম্পর্কে বুখারী ও মুসলিম একযোগে বর্ণনা করেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ কোনো খারাপ কাজ করবেন এই মর্মে তিনি চিন্তাভাবনা করে রাখেন, অর্থাৎ পরিকল্পনা করে রাখেন, মনে মনে সিদ্ধান্ত এঁটে রাখেন যে তিনি খারাপ কাজটা করবেন, কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে তিনি সেই খারাপ কাজটি করলেন না, বাস্তবায়ন করলেন না, তাহলে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সওয়াব দান করবেন, যেহেতু তিনি খারাপ সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। তিনি যে খারাপ কাজ করবেন পরিকল্পনা করেছেন, সিদ্ধান্ত এঁটে রেখেছিলেন, সে কারণে তিনি গুণাগার তো হবেনই না, বরং কাজটি থেকে তিনি ফিরে আসার কারণে, বাস্তবায়ন না করার কারণে আল্লাহর কাছে সওয়াবপ্রাপ্ত হবেন। অতএব আমাদের মনে যে সমস্ত বাজে চিন্তাভাবনা বা জল্পনা কল্পনা এসে থাকে, সেগুলোকে এই তিন ভাগে ভাগ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।